কারো চুলায় আগুন লাগলো কয়েকদিন পরে বলবেন উনি যে এটার জন্য সরকার দায়ী। দেশে সাম্প্রদায়িক রাজনীতি করে তো বিএনপি, এবং এই যে পঞ্চগড়ে যে ঘটনাটি ঘটানো হয়েছে সেখানে যারা কাদিয়ানীদের জলসাতে হামলা চালিয়েছে তারা কারা সেটা তো পুলিশের খাতায় আছে। এদের বেশিরভাগই ছিল বিএনপি জামাতের সমর্থক, তারাই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হামলা চালিয়েছে এবং সেই হামলায় দুজন মৃত্যুবরণ করেছে। আসলে পুরো দেশে নানাভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার পায়তারার মধ্যে আছে বিএনপি এবং তার মিত্ররা। এবং এই পঞ্চগড়ের এই ঘটনাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এই সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি যে রাজনীতি করে তারা আরও নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই নিজেদের দায়টা এড়ানোর জন্য দুই দিন পরে কালকে বক্তব্য রেখেছেন। আসলে এই ঘটনার জন্য তাদের সমর্থকরা, বিএনপি জামাতের সমর্থকরাই মূলত দায়ী। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে আমাদের সরকার, তাদেরকে চিকিৎসা, তাদেরকে খাদ্য, শিক্ষা সব কিছুই আমাদের সরকার ব্যবস্থা করেছে। রোহিঙ্গা ক্যাম্পের ঘটনাটা তদন্তাধীন, এটি নাশকতা কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং এটি সার্বিকভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আর সায়েন্স ল্যাবের ঘটনা এবং সীতাকুণ্ডুর ঘটনা এগুলো দুর্ঘটনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে মনে হচ্ছে কারো চুলায় আগুন লাগলো কয়েকদিন পরে বলবেন উনি যে এটার জন্য সরকার দায়ী। তো বিষয়টা তো তা নয়, এগুলো দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনা অবশ্যই অনভিজ্ঞত, দুঃখজনক, এবং এই দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।